বন্ধুরা, সিম্পল টেসেলেশন একটি আকর্ষক অ্যাক্টিভিটি। এটির জন্য কাঁচি, পেন আর স্কোয়ার সেটের পেপার চাই। তো প্রথমে একটি স্কোয়ার শেপের কাগজের টুকরো নিয়ে এটিকে কর্নার থেকে কাট করো। এটি ত্রিভুজের একটি অ্যারোর আকার দাও। কর্নারের ত্রিভুজগুলোকে শিফট করিয়ে উল্টো দিকে নিয়ে আসো আর এরকে সেলোটেপ দিয়ে আটকে দাও। এখন সাইড থেকে আরেকটি ছোট্ট ত্রিভুজ কাট করো। এই ছোট্ট ত্রিভুজটিকেও শিফট করিয়ে উল্টো দিকে নিয়ে আসো। তাহলে দেখবে একটি পাখির আকৃতি পাবে আর এটি ছোট্ট ত্রিভুজটি পাখির চুঞ্চ বা ঠোঁটের আকার নেবে। এখন একটা মোটা কার্ডশিট নাও আর যে আকৃতিটা বানালে এটি কার্ডশিটের উপর এর লেআউট তৈরি করো। সো একটার পর একটা এরকমভাবে লেআউট তৈরি করো। এই যে একটার পর একটা লেআউট তৈরি করছো কার্ডশিটের উপর আর তোমরা সেম ডিজাইন, সেম টেমপ্লেট ব্যবহার করছো, এটাকে টেসেলেশন বলে। এইভাবে অনেকগুলি বার্ড তৈরি করো। এরপর লাইন বরাবর, আউটলেট বরাবর পাখিগুলিকে কেটে নাও। তোমরা বার্ডের একটা চোখ ড্র করতে পারো। এভাবে কালারফুল বার্ড বানাও। ইয়েস, তো এখন একটা বার্ডকে আরেকটার উপরে আটকে দাও। দেখো যেরকমটি ভিডিওতে দেখানো হচ্ছে, বিভিন্নভাবে তোমরা এটিকে অ্যারেঞ্জ করতে পারো। এভাবে অ্যারেঞ্জ করো আর দারুণ একটা প্যাটার্ন তৈরি করতে পারো। ইটস আ ভেরি সিম্পল টেসেলেশন, ডিলাইটফুল অ্যাক্টিভিটি। এনজয়।